ধরেন আপনি একটা মগির সাথে কথা কবেন, এই যে 14 ফেব্রুয়ারি আইতেছে, কথা বলার সুন্দর একটা সিস্টেম আছে। ওই দিনকে পাইসা দিছি ইহুদের নাসারারা, রিল্যাক্সে মগামগি কথা কইবেন। নাউজুবিল্লাহ যারা আসতে কয় হাগো মনে মনে পিটিশ। আচ্ছা 14 ফেব্রুয়ারি কি মুসলমানের দিবস? সভাপতির সাথে কথা কর, নাহলে আপনি না কইলে ওরা কইবে না। 14 ফেব্রুয়ারি কি মুসলমানের দিবস? এটা একটা লুচ্চা দিবস, বদমাইশ দিবস, এটা মুসলমানের দিবস না। কথা কর না কেন? এই যে দেখবেন শাহবাগের মোড়ে ফুলের দোকান, এরা ফুল স্টকে রাখতেছে আলু আলু কাঁচা মরিচের মতো গোডাউনে রাখিয়ে দিতেছে। পচা একটা ফুল যায় এখনো একটাও বিক্রি হয় না, 14 ফেব্রুয়ারি ওইটা বিক্রি হবে 100 টাকা। কি দিবস একটা বানাইছে রে ভাই! আজ থেকে 3 বছর আগে দেখি 60 বছরের এক বুড়া ফুল কিনতেছে আমার বাড়ির সামনে। হে আমার মুসুল, আমি জিজ্ঞেস, আপনি ফুল কেনেন কে? কয় দিব আজকে বুড়ি ভালোবাসার দিবসে বুড়ি রে ফুল দিব। নাউজুবিল্লাহ বলেন না। এ 14 ফেব্রুয়ারি যদি অনুষ্ঠান করতে চান, আমি আপনাকে দুইটা পাও ধরছি, মার সাথে করে না বাবার সাথে করে না। 14 ফেব্রুয়ারি যদি ভালোবাসা দিবস করতে চান, ইমাম সাহেবের সাথে করে না। ইমামের হাতটা ধরে একটা সুমা দিয়া, ইমামের হাতের মধ্যে কিছু হাদিয়া দিয়েন, যেই টাকা দিয়ে ফুল কেনতেন আল্লাহ ওয়ালাদের হাতের মধ্যে টাকাগুলো গুজে দিয়েন। আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, এই ভালোবাসাটা একদিন কাজে লাগবে। কথা বলো আরো জোরে। যুবক ভাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বাজান আমার দিকে তাকান, ভালোবাসতে হবে আমার বিশ্ব নবীকে। আব্দুল্লাহপুর টুমকির যুবক মাইরা রে, উত্তর কানের মাইরা, আমার মালিক যদি তোমার এখন ভালোবাসে একটা ডাক দেয়, তুমিও মালিকের ডাক দিও। আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা মই আমার ডাক দিবি, তোরেও ডাক দিমু, আমার রহমত দিয়া তোর কলিজাটা ভরপুর করে দিমু। বান্দা তোরে আমি এত সুন্দর করে জান্নাতের একটা টিকিট দিব, দুনিয়ার মানুষ তোরে 2 দিন ভালোবাসবে, আর আমি মওলা তোমার আজীবন ভালোবাসবো। কথা ঠিক না ঠিক? তাহলে ভালোবাসা যদি 14 ফেব্রুয়ারি করতে হয়, বিশ্ব নবীর ভালোবাসবো, পাঞ্জাবিটা গায়ে দিয়ে টুপিটা মাথায় দিয়ে মসজিদে যাবো। রাজি আছো? রাজি আছো? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এই মুসলমান ভাইরা, এই যে হাত দুটা দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে রাখলেন না, দেখবেন এই 14 ফেব্রুয়ারি আগে যদি মারা যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবেন।